কোটা যেন বিতর্কের কেন্দ্রবিন্দু এই রাজস্থানের এই কোটাতে প্রত্যেক দিনই আত্মঘাতী হচ্ছে প্রায় প্রত্যেক দিনই আত্মঘাতী হচ্ছে ছাত্রছাত্রীরা কেন আত্মঘাতী হচ্ছে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত কমিটি একটা গঠন হয়েছিল সেই তদন্ত কমিটি তারা ছাত্রছাত্রীদের মানসিক কাউন্সিলের কাউন্সিলিং করানোর দায়িত্বে ছিল সত্যি কি কোটাতে এই প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে অতিরিক্ত চাপ দেওয়া হয় তা কিন্তু তদন্ত করার কথা ছিল তারপরও আমরা দেখেছি যে কোটাতে একের পর এক ছাত্রছাত্রী কিন্তু আত্মঘাতী হয়েছে বিগত মাসেও এক ছাত্রী মেডিকেল পরীক্ষার এক ছাত্রী তিনি আত্মঘাতী হয়েছিলেন এবং তার যে সুইসাইড নোট সেই সুইসাইড নোটে তিনি জানিয়েছিলেন যে তার চিকিৎসা ডাক্তারি পড়তে তার ভালো লাগে না তিনি এই প্রবেশিকা পরীক্ষাতে বসতে ইচ্ছুক নয় তার জন্যই তিনি আত্মঘাতী হয়েছেন এই মুহূর্তে যে আমাদের কাছে সব থেকে বড় খবর কোটাতে যে আজ সকালেও আজ সকালেও এক ছাত্র আত্মঘাতী হয়েছে তিনি আইআইটি পড়ুয়া অর্থাৎ আইআইটিতে তিনি পরীক্ষা দিতেন প্রবেশিকা পরীক্ষা দিতেন সেখানে গিয়ে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার জন্য তিনি তার প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু সকালবেলা যখন তাকে ডেকে তার ঘর থেকে না পাওয়া যায় তারপর দরজা ভাঙতেই দেখা যায় তিনি আত্মঘাতী হয়েছেন এবং তার আত্মঘাতী হওয়ার খবর শুনে এই মুহূর্তে কোঠায় কোটায় অন্য যে পাঠরত যারা ছাত্রছাত্রী আছেন আছে তাদের কিন্তু মন অনেকটাই কিন্তু খারাপ যে এরপরই প্রশ্ন উঠতে চলেছে দেশের এই সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা হাবকে নিয়ে যে যেখানে ছাত্রছাত্রীরা পাঠালেই প্রায় প্রতি মাসে একজন দুজন ছাত্রছাত্রী আত্মঘাতী হয়েছে আমাদের সঙ্গে এই বিষয় নিয়ে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি অঙ্কিতা অঙ্কিতা সরাসরি নিউজ রুম থেকে আছে অঙ্কিতা শুনতে পাচ্ছ অঙ্কিতা শুনতে পাচ্ছ হ্যাঁ অঙ্কিতা তুমি যদি বলো তাহলে আজকে সকালেও এক ছাত্র কোটাতে আত্মঘাতী হয়েছে কি খবর তোমার কাছে রয়েছে সেটা যদি একবার দর্শকদের জানাও তারপরে অন্য সব প্রশ্নে আসি একদমই দেখো তুমি শুরু করেছিলে যে আজকের দিনে দাঁড়িয়ে বা দেশের একটি শিক্ষা হাব বা আমরা এডুকেশন হাব হিসেবে চিনি রাজস্থানের কোটা যেখানে জায়গা থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সেখানে যায় পড়াশোনা করার জন্য কোচিং নেওয়ার জন্য কিন্তু সেই জায়গায় এবার অভিযোগের পর অভিযোগের পাহাড় জমছে অভিযোগটি হচ্ছে যে সেখানে প্রতিনিয়ত পড়ুয়ারা আত্মঘাতী হচ্ছে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বিশেষ করে বছরের শুরুতেই আমরা দেখতে পেয়েছি যে একের পর এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া বা মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রী পড়ুয়ারা আত্মঘাতী হচ্ছে এবং আজ সকালেও একটি চাঞ্চল্যকর খবর উঠে আস এসেছে রাজস্থানের কোটা থেকে খবরটি কি যে আজ সকালে আবারও এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে এবং তার মূল কারণ এই মুহূর্তে প্রাথমিক সূত্র মারফত জানা গেছে যে পরীক্ষার কে কেন্দ্র করে যে চাপ সৃষ্টি করা হয়েছে সেই চাপ আর নিতে না পারায় সেই পড়ুয়া আত্মহত্যার পথ বেছে নিয়েছে প্রাথমিক সূত্রে খবর অর্থাৎ তুমি বুঝতেই পারছো একেবারে বছরের শেষ হচ্ছে দু বর্ষ যদি আমি বলি সেখানেও একের পর এক আত্মহত্যার অভিযোগ উঠেছে এবং দু হাজার চব্বিশ সালের আজ আমরা একেবারে ইংরেজির দ্বিতীয় মাসে দাঁড়িয়ে রয়েছে ফেব্রুয়ারি মাস এবং সেখানেও একেবারে মাসের প্রথমেই ওটা থেকে সেই চাঞ্চল্যকর তথ্য ছাত্রের আত্মহত্যার খবর আমরা এর আগেও দেখেছিলাম যে রাজস্থানের কোটায় কেন এই ছাত্রছাত্রীরা পড়ুয়ারা আত্মঘাতী হচ্ছে বা আত্মহত্যার পথ দিয়েছে সে নিয়ে একটা তদন্ত করা হবে কিন্তু কি হচ্ছে আখেরে তো কিছুই হল না আখেরে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত আত্মহত্যার সংখ্যা বা আত্মহত্যার গ্রাফ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আজ যখন খবরটি উঠে আসে যে একটি পড়ু আইআইটি স্টুডেন্ট যে আত্মহত্যা বা আত্মঘাতীর পথটি বেছে দিয়েছে তার এই পুরো ঘটনায় রীতিমতো একেবারে নড়ে চড়ে বসে রাজস্থান প্রশাসন শুধুমাত্র রাজস্থান নয় আমি বলবো গোটা দেশবাসী আবারও নরচরে বসে যে কেন কি কারণ থাকতে পারে তার পেছনে যে একের পর এক পড়ুয়ারা তারা এই পথ বেছে নিচ্ছে জীবন ত্যাগ করছে তার মূল কারণ কি যদিও এই বিষয়ে একাধিক অভিযোগ কিন্তু আজকের সকালের যে খবর সেই খবরেই কিন্তু উঠে আসছে যে ছাত্র সে আত্মহত্যা করে এবং সকালে যখন তার বন্ধুরা তাকে খুঁজতে যায় ঘরে তার মোবাইল সুইচ অফ ছিল তারপর তার বন্ধুরা যখন তাকে খুঁজতে তার বাড়ি বাড়ি যায় সে যে ঘরে থাকতো সেই ঘরে নক করে তখন কোনো ধরনের সারা না পেয়ে দরজা ভেঙে দেখতে পায় যে সেই বড়োয়া আত্মহত্যা করেছে পরিবার পরিজনকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পরিবার পরিজনরাও কিন্তু এই মুহূর্তে ছুটে গেছে কিন্তু তার পিছনে মূল কারণ কি সেটাই কিন্তু এখনো ধোয়াশা আমরা দেখেছিলাম এর আগেও শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল দেখতে পেয়েছিলাম আমরা বিভিন্ন কোচিং সেন্টার থেকে শুরু করে বিভিন্ন কলেজে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল যদি কোন ধরনের ঘটনা হয় সেই বিষয়ে যেন তদন্ত করে দেখা হয় তাই তদন্তের স্বার্থে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল পরীক্ষার যে একটা গ্রাফ ছিল সেটাকে কমিয়ে আনা হয়েছিল পরীক্ষার যে একেবারে কিছুদিন অন্তর অন্তর যে পরীক্ষা হতো সেই অন্তরটাকে কিছুটা গ্যাপ রাখা হয়েছে অর্থাৎ গ্যাপটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে ছ মাস পর বা তিন মাস পর পরীক্ষা রাখা হয়েছে যাতে কেন্দ্র করে কোনো ধরনের চাপ সৃষ্টি না হয় কিন্তু আজ আবারও সকালে ঠিক একই ঘটনা একই খবরে চাঞ্চল গোটা দেশ জুড়ে এখন দেখার বিষয় যে গোটা বিষয়ে তদন্তকারী যে দল যাদেরকে গোটা বিষয় তদন্ত করার জন্য দায়ভার দেওয়া হয়েছে তারা গোটা বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা করে বা তাদের তদন্তে কি বেরিয়ে আসে তুমি প্রথমে একেবারে খবরের শুরুতেই বলছিলে যে মেডিকেল পড়ুয়া এক ছাত্রী সেও আত্মহত্যার পথ বেছে নেয় হ্যাঁ সেই ঘটনাটিও কিন্তু এই সেই ঘটনায় একেবারে আমরা বলতে পারি নরে চড়ে বসেছিল আহ করে দেখা যে তোমাকে একটা প্রশ্ন থামাবো যে আমরা দেখেছিলাম যে রাজস্থানের সরকার বা রাজস্থান সরকারের যে শিক্ষা দপ্তর তারা কিন্তু জানিয়েছিল কোটায় এইভাবে ছাত্রছাত্রীদের আত্মঘাতী হওয়া আটকাতে তারা একটি কমিটি গঠন করেছিল যে কমিটিতে দেশের খ্যাতনামা সাইকোলজিস্টদের রাখা হয়েছিল তারা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে মানসিক কাউন্সিলিং করানোর চেষ্টা করবে এবং ছাত্রছাত্রীদের যারা তারা যদি বুঝতে পারে তাদের সেই পরীক্ষাতে বসার কোনো ইচ্ছে নেই তাহলে তাদের বাড়ির সঙ্গে পরিবার পরিজনদের সঙ্গে প্রয়োজনে সেই এই যে কাউন্সিলিং বোর্ড তারা কথা বলবেন এবং এই যে যে বেসরকারি যে কলেজগুলি রয়েছে প্রবেশিকা পরীক্ষায় বসানোর জন্য যে কোচিং সেন্টারগুলি রয়েছে সেই কোচিং সেন্টারগুলিতে সিসিটিভি বসানো হবে তারা যাতে রকম পাশ করাবার জন্য অধি মানে আরও কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে ছাত্রছাত্রীদের চাপ না দেয় মানসিকভাবে সেটাও খতিয়ে দেখা হবে সেসব কি আদেও কিছু হয়েছে না সেগুলো শুধুমাত্র একটা সিদ্ধান্ত বা একটা কাগজের পাথায় যে সিদ্ধান্ত নেওয়া হয় শুধু সিদ্ধান্তই থেকে গিয়ে it's কি বলবে তুমি দেখো অভিযোগ যে যেভাবে বলা হয়েছিল যে সিসিটিভি ফুটেজ লাগানো হবে পরীক্ষাগুলিকে কমিয়ে দেওয়া হবে কাউন্সিলিং করা হবে হ্যাঁ সেই মোতাবেক কিন্তু এই পদক্ষেপগুলি গ্রহণ করেছিল রাজস্থান প্রশাসন কিন্তু তার উপর আর জোর দেওয়া হয়নি যে সিসিটিভি ফুটেজগুলি লাগানো হয়েছিল বা যে কাউন্সিলিং করার কথা ছিল সেটা শুধুমাত্র পরিকল্পনা গ্রহণ করলেই তো হবে না সেটাতে কার্যকরও করতে হবে প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের সাথে কথা বলতে হবে তাদেরকে তাদের মানসিক অবস্থা জানতে হবে তারা প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য সেই বিষয়টা জানতে হবে অভিযোগ সেই বিষয়গুলির দিকে নজর দিচ্ছে না হয়তো পরিকল্পনা তারা গ্রহণ করেছেন তারা গোটা বিষয়টিকে কিভাবে সাজানো যায় ঠিক সেভাবে সাজিয়েছেন কিন্তু কিভাবে আগামী দিনে তাতে কাজ করতে হবে যাকে কেন্দ্র করে এই আত্মহত্যার গ্রাফটা কমবে পড়ুয়াদের থেকে সেই আত্মহত্যা বা আত্মঘাতীর যে মনোভাব সেই মনোভাবটা সরবে সেই বিষয় নিয়ে কোনো কাজ করা হচ্ছে না বা তার উপর কোনো জোর দেওয়া হচ্ছে না যার জন্য পরিকল্পনা বা ঢালাও প্রকল্প আনলেও তা কিন্তু কোনো ধরনের কাজে আসছে না যার ফলে এ ধরনের খবর উঠে আসছে আরেকটা বিষয় সেটা হচ্ছে অভিভাবকরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পড়োয়ারা তারা মেডিকেল পড়তে চায় না বা তারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায় না হয়তো বা তাদের অন্য স্ট্রিমে পড়ার ইচ্ছে কিন্তু কি হয় অভিভাবক বা গার্ডিয়ানসরা তারা বলে দেয় না তোকে এটা এই সাবজেক্টটা নিয়েই পড়তে হবে বা এই ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়তে হবে সেক্ষেত্রে বাচ্চারাও চলে যায় বা পড়ুয়ারাও চলে যায় পড়াশোনা করতে কি হয় মাথায় থাকে যে আমি এই সাবজেক্টটা পড়বো না বা আমার ইচ্ছে নেই কিন্তু পরিবারের চাপে সে জিনিসটা করতে হচ্ছে আখেরে কি হচ্ছে চাপটাও নিতে পারছে না বা বাড়ির একটা प्रेशर যার জন্য তারাই আত্মহত্যার পথ বেছে নিয়েছে কিছুদিন আগেও যখন একটা আত্মহত্যার খবর উঠে এসেছিল সেখানে একটা চিঠি লেখা হয়েছিল সেই পরোয়ই যে চিঠির মধ্যে একেবারে স্পষ্ট লিখেছিল যে আমি আর সেই চাপ নিতে পারছি অঙ্কিতা অনেক সময় দেখা যায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমাদের তোমাকে ধন্যবাদ অনেক সময় দেখা যায় যে ছাত্রছাত্রীদের অনেক পরীক্ষায় বসার ইচ্ছা থাকে না কিন্তু অভিভাবকদের চাপের কারণে তাদের বসতে হয় কিন্তু অভিভাবকরা কবে বুঝবেন ছাত্রছাত্রীদের মনের কথা যদি ছাত্রছাত্রীদের মনের কথা না বোঝে তাহলে এই কোটায় কিন্তু যে মৃত্যু মিছিল চলছে তা কিন্তু আটকানো যাবে না বলেই মনে করছেন শিক্ষাবিদরা তবে কোটার অবস্থা যে দুরবস্থা বা যে ছবি বারবার ভেসে উঠছে সেটা পরিবর্তন চাইছেন শিক্ষাবিদরা দেশের খ্যাতনামা শিক্ষাবিদরা এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর আমরা যখন ফিরে আসব, আবার অন্য কোনো খবর নিয়ে ফিরে আসছি